রাজশাহী পদ্মা নদীতে রোববার সন্ধ্যায় নৌকা ভ্রমণের সময় নৌকা থেকে বেঞ্চ সহ নদীতে ছিটকে পড়েন দুই নারী প্রায় ছয় সেকেন্ড নিখোঁজ থাকার পর রক্ষা পেলেন কাঠের বেঞ্চের বদলতে এ সময় নদীতে পানির পাক হচ্ছিল সে পাকে তাদের ঘুরতে দেখা যায় পরে একটি নৌকা তাদের উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা জানায় ছয়টা পনেরো মিনিটে একটি নৌকায় ওঠে এগারো যাত্রী নৌকাটি চলতে শুরু করলে চালকের অদক্ষতায় ভরা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে দুই নারী সাথে পানিতে পরে তারা যে বেঞ্চে বসেছিলেন সেই বেঞ্চটিও তবে কাঠের বেঞ্চটি ভাসমান থাকায় ওই দুই নারী তা আঁকড়ে ধরেন কিন্তু সেটিরও ছিল ডুবুডুবু অবস্থা পড়ার বিশ সেকেন্ড পর স্রোতের তোলে তলিয়ে যায় তারা এরপর ছয় সেকেন্ড পানিতে নিখোঁজ থাকার পর আবারও ভেসে ওঠেন এ সময় পাশে থাকা আরেকটি নৌকা এগিয়ে আসে চলে উদ্ধার তৎপরতা ঘটনার এক মিনিট পনেরো সেকেন্ড পর আবারও নৌকায় উঠতে সক্ষম হলে ওই দুই নারীকে নিয়ে শহরের দিকে চলে যান নৌকা চালক তবে চালক ও দুই নারীর পরিচয় পাওয়া যায়নি প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি যদিও এখন পর্যন্ত বিপদসীমার ছয় মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে